সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা দূরে ও কাছে বিশ্বের বিভিন্ন অবস্থানে আমাদের আজকের আয়োজন উপভোগ করছেন, তাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক সালাম ও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা হাদিসের কাহিনী এই শিরোনামে আপনাদের সামনে পর্বভিত্তিক অনেকগুলো কাহিনী বর্ণনা করেছি। আজকেও অনুরূপ আরও একটি চিত্তাকর্ষক শিক্ষণীয় কাহিনী বর্ণনা করব, যা হাজার হাজার বছর আগে বনি ইসরায়েল বংশের মধ্যে একজন মহিলার বেলায় সংঘটিত হয়েছিল। এবং এ থেকে আমরা উপলব্ধি করব যে আল্লাহ সুবহানাহু তাআলা যা খুশি, যাকে খুশি তাকে তাই দিতে পারেন। আমরা যখন চাইব তখন তার কাছে সবচাইতে বড় করে চাইব, বেশি করেই চাইব। আসুন আজকের এই প্রাসঙ্গিক আলোচনায় যারা অংশগ্রহণ করছেন আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলী, তন্মধ্যে রয়েছেন শেখ মুজাফফর বিন মহসিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আছেন ডক্টর জাকারিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং রয়েছেন প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা প্রথমেই ডক্টর জাকারিয়া সাহেবের কাছে যাচ্ছি আলোচনার এই বর্ণনাটি শোনার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। ধন্যবাদ উপস্থাপক সাহেব। আজকে যে ঘটনাটি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটা বর্ণনা করেছেন, তিনি একবার এক বেদুইনের মেহমান হলেন। বেদুইনের মেহমান হওয়ার পরে, তো মেহমানদারি করার পরে রাসূল চলে আসেন, আসার সময় বললেন যে তুমি আমাদের কাছে আসো, বেড়াইতে আসো মদিনাতে, আমরা যেভাবে বলে থাকি যে বেড়াইতে আসো। লোকটি আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে সাল হাজা থাকা, তোমার কী চাই কিছু বলো। লোকটি বলল যে আমার একটি উট দরকার যেটা আমাকে বহন করে নিয়ে যাবে, আর একটি ছাগল দরকার, তো ছাগল দরকার যেতে দুধ পাবো, আমার ফ্যামিলির যেটা দুধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি বনি ইসরাঈলের সে বৃদ্ধার মতো হতে পারলে না। সাহাবা কেরাম বলল যে ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাঈলের সে বিদ্যার কী ঘটনা সেটা আমাদেরকে বলেন। বনি ইসরাঈলের বিদ্যার ঘটনা হচ্ছে এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরাঈলদের নিয়ে মিশর থেকে বের হচ্ছিলেন, তখন তিনি পথ হারিয়ে ফেলছেন, বারবার দেখতে পথ চিনতেন না। তখন তিনি বললেন কী ঘটনা ঘটেছে, কেন আমি পথ দেখতে পাচ্ছি না। তখন আলেমরা বলল যে আপনি পথ দেখছেন না, কারণ আমাদের যেটা মনে হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম থেকে ওয়াদা নিয়েছিলেন যে যখন তোমরা এখান থেকে বেরিয়ে যাবে, আমার তাবুত, আমার হাড়গোড় সব নিয়ে যাবে এখান থেকে, আমাদের মিশরে রাখবে না, আমাকে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে। এই শর্তের কারণে সম্ভবত আমরা পথ হারিয়ে ফেলছি।
এটা শোনার পরে তিনি বললেন যে তাহলে আমাকে ওনার কবর দেখিয়ে দাও, যেটা আমি নিয়ে যেতে পারি, কবর দেখিয়ে নিয়ে যেতে পারি। বললো যে আমরা তো চিনি না, তবে এক বৃদ্ধা জানে শুধুমাত্র আমাদের। বৃদ্ধার কাছে নিয়ে যাওয়া হলো, বৃদ্ধা বললো যে একটি শর্ত দিব, যে শর্ত দিলে আমি রাজি আছি বলে দিতে। সুযোগ পেয়েছে বৃদ্ধা, এখন শর্ত নিয়ে দিল। শর্ত কি? যে আপনার সাথে আমাকে জান্নাতে থাকতে দিতে হবে। আল্লাহু আকবার, বড় শর্ত দিয়ে দিল। উনি রাজি হচ্ছিলেন, আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, হাদিসে দেখা যায় যে তুমি রাজি হও। কিন্তু মুসা আলসাম রাজি হলেন, ঠিক আছে বলো। বলো যে এখানে একটা ইয়া দেখি, যে নিচু জায়গা, সেখানে পানি আছে, এখানে ওনার কবরটা আছে। তো তোরা পানি শেষে ফেললো, শেষে ফেলে ওনার কবরটা তুলে হাসে আজাম, মানে হাড়কোর সহ যেভাবে আছে সেটা নিয়ে তারা বেরিয়ে আসতে পারলেন। এটা হচ্ছে মূল ঘটনা, যে বনী ইসরাইলের এই বৃদ্ধা যেটা চাইতে পারছে, তুমি এটুকু চাইলে, তুমি শুধু চাইলে কি একটি উট নি, ওট আর একটা একটা উট একটা ছাগল চাইলে, তুমি এটা বেশি কিছু চাইতে। এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাম শিখিয়ে দিলেন যে আল্লাহর কাছে চাইতে হলে বড় কিছু চাইতে হবে, যেটা আপনি বললেন। জি, এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে হিব্বান তার সহিহতে বর্ণনা করেছেন, হাকিম তার মুস্তাদরকে বর্ণনা করেছেন, আর শেখুল আলবানী সিলসিলা সহিহ হাদিসটাকে সহিহ বলেছেন। জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ ডক্টর জাকারিয়া। তো জি শেখ বিএম হিজবুল্লাহ, বলুন আমাদের প্রাসঙ্গিক কিছু ঘটনা বা শিক্ষণীয় কোনো বিষয়। জি, আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের জন্য যে কি তৈরি করে রেখেছেন এই দুনিয়াতে, সেটা আমরা কল্পনাও করতে পারবো না, চোখে তো দেখিনি। ওই যে সূরা সাজদা আলিফ লাম মিম সাজদা 21 পারা, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআ বিমা কানু ইয়ামালুন। এই আয়াতের তাফসীরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি, হাদিসে কুদসি হিসেবে, আ'দাদু লিইবাদি আস-সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা ক্বালবি বাশার। তো যেটা মানুষ দেখেনি, মানুষ শুনেও নি, এবং মানুষও কল্পনার মধ্যে সেটা আসতে পারে না, এমন ভাবে তৈরি করছেন। তাহলে যদি এই হয় আমাদের জান্নাত বা আখিরাতের অবস্থা, তাহলে আমরা আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে একবারে ছোট্ট করে কেন চাইব? যেমন নাকি একটা হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে যে তোমরা যদি সালুল্লাহ জান্নাতুল ফিরদাউস তোমরা যদি আল্লাহর কাছে জান্নাতই চাও, জান্নাতুল ফিরদাউস চাও, সেটা হচ্ছে জান্নাতের সবচেয়ে একবার খুব আলা মাকাম, এবং মাঝখানে সেখানে থাকতে পারছে। এই জন্য বলা হয় যে আল্লাহুম্মা ইন্নী আসালুকা জান্নাতে জান্নাতুল ফিরদাউস নাঈমাহা, এইভাবে চাওয়ার জন্য বলা হচ্ছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাই, আমরা যদি ঠিক মতো চাইতে জানি, আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কোনো চাওয়া পূরণ করতে সক্ষম হবে, এতে কোনো সন্দেহ নেই। যেমন যে ওই যে আখিরু মাইয়া খুরুজু মিনান্নার বা আখিরু মাইয়া দুখুল জান্নাত, সে হাদিসটা আমাদের সামনে আছে যে ওই বান্দাকে আল্লাহ পাক গাছ দেখালেন, বললেন যে আল্লাহ আমাকে একটু কাছে নাও, আমি তার থেকে একটু পানি খাবো, আমি তার ছায়া গ্রহণ করবো। আর চাইবে না তো কিছু, কেন আর চাইব না? আবার দেখালেন, বললেন যে আর চাইবে না তো, হচ্ছে ভালো। সর্বশেষ জান্নাতের দরজায় যখন গেছে তখন এমন সুন্দর দেখেছে, তখন বলছে ইয়া পরওয়ারদিগার একটু জান্নাতে ঢুকে দেন না। মানুষের চাওয়া আকাঙ্ক্ষা কোনো শেষ নেই। আমরা আবারও আসবো আপনার কাছে। জি শেখ মুজাফফর বিন মহসিন, অত্র হাদিসের আলোকে শিক্ষণীয় বিষয় সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত চাইতে হবে কি মানুষের কাছে সেটা পর্যন্ত শিখিয়ে, এটা শিখিয়ে দিয়েছেন। এবং জান্নাতি যে মানুষের জীবনে চাওয়া পাওয়ার একমাত্র মানদণ্ড হওয়ার দরকার, এটা প্রথমত রাসূল সাল্লাম শিক্ষা দিতে চেয়েছেন। শুধু মহিলার উদাহরণ শুধু দেননি, আমার উম্মতও যেন চাই, যার কারণে আমরা পাই হাদিস থেকে। একজন সাহাবি একটা মেসওয়াক নিয়ে এসে দিয়েছেন, তখন বলছেন যে সালমা সীতা তুমি যা মনে করো চাও আমার কাছে। তখন সাহাবি বলেছে আস আলোকা আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এটা তো তার দেওয়া সম্ভব নয়। তখন তিনি বলছেন যে যেহেতু জান্নাত চেয়েছে, এটা তো নগদ দিতে পারবেন না। তখন বলছেন যে আওগারা জালিক, বলছেন যে এছাড়া আর কিছু অন্য কিছু চাও, তো হুয়া ডাকা, ওইটাই আমার জন্য যথেষ্ট। তখন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিপাকে পড়ে গেলেন যে কিছু চাইবে আমি সেটা দিব, কিন্তু এমন জিনিস চাইলেন সেটা তার হাতে নেই। তখন আল্লাহ নবী বললেন জান্নাত পেতে চাইলে আইনি বিকাশরতে তুমি আমাকে বেশি বেশি নফল সালাত আদায় করে আমাকে সহযোগিতা করো, তাহলে জান্নাতে যেতে পারবে। আমি এখানে আরেকটা জিনিস যোগ করি, এমন একটা শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, আমরা দুনিয়াবি জীবন পাওয়ার জন্য দোয়া চাই, একটু দোয়া করুন না আমাদের এটা হয়, একটু দোয়া করুন না আমি যেন এটা পাই ইত্যাদি। কিন্তু দেখুন, একজন গ্রাম্য মূর্খ ব্যক্তি আসলো, আসার পরে মসজিদ নববীতে ঢুকেই বলছে মূর্খ দুল্লানি আলা আমালিন আমি তো দাখল তোল জান্নাত,
আল্লাহ রাসূল এমন একটা আমলের কথা আমাকে বলুন যে আমলে জান্নাতে যেতে, এরা সব জান্নাত চায় আর কিছু না। জি, অনুরূপ ভাবে প্রতীয়মান হয় যে জান্নাতই হচ্ছে মুমিন জীবনের একমাত্র কাম্য। জি, আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবককে জিজ্ঞেস করলেন, যেটা মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সাথে সালাত নিয়ে গন্ডগোল হয়েছিল, বড় কিরাত ধরছিলেন, ওই যুবক বেরিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেকাত করলেন, অভিযোগ করলেন, তখন ডেকে বললেন যে মুয়াজ তুমি ইশার সালাতে সর্বোচ্চ পড়লে সূরা আলা পড়বা, সূরা গাশিয়া পড়বা, এত বড় পড়ো না। এর ফাঁকে তিনি জিজ্ঞেস করছেন তুমি সালাতের মধ্যে কি করো, যুবককে জিজ্ঞেস করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উত্তর দিচ্ছেন যে আপনি যেখানে ঘোরাফেরা করেন, আপনি যেখানে ঘোরাফেরা করেন আমি তার পাশে ঘোরাফেরা করি, মানে আপনি যেমন জান্নাতের আশেপাশে ঘোরাফেরা করেন চিনেন, আমিও ঠিক সালাতের মধ্যে জান্নাতটা চাই। সবচেয়ে বড় জিনিস হলো যে এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌলিক জিনিস জান্নাতের কথা বলেছেন। কি পাবো এগুলো করলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা বললেন আল জান্নাত, তুমি এটা করো জান্নাত পাবে। অন্য কিছুর প্রলোভন দেখার নেই। আর জান্নাতমুখী মানুষ যখন হবে তখন তাকওয়াশীল হবে। এই মহিলার আর একটা বিষয় পর্ব আসতে পারে যে নেক উদ্দেশ্যে দাবি করতে পারে, কোনো জিনিস দাবি করতে পারে যে ঠিক আছে এটা আমি করতে চাই, আমার জন্য আপনি খালেজ দোয়া করুন যেন আমি যেন জান্নাতে যেতে পারি। এমনটা বলা যেতে পারে? এই মহিলা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। আমার কাছে বড় আশ্চর্য লাগছে, দেখুন মহিলাটা অন্য কিছু চায়নি। জি, সে মুসা আলাইহিসসালামের কাছে চাচ্ছে যে আমি তোমার সাথে জান্নাতে থাকতে চাই। তাহলে বোঝা গেল যে এই মহিলা পাক্কা একজন ঈমানদার ছিল, অবশ্যই, এবং জান্নাত সম্পর্কে তার ধারণা ছিল। বোঝা গেল যে আগেকার দিনের মহিলারা অনেক পক্ষিপাতী ছিল। জি জি, অনেক বিচক্ষণ ছিল, আলহামদুলিল্লাহ, জানতো। সেটাই আমরা আমাদের মা বোনদেরকে সেগুলো বলতে চাই, এখান থেকে সেটা তারা শিখে নিতে পারে যে এই মহিলা জানে যে আল্লাহ রাসূল দোয়া করলে সে অনেক কিছু পাবে, সে জানতো, কিন্তু সে বলতেছে যে না আমার তো কিছু দরকার নাই, আমাকে কিছু জান্নাতে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমি যেন তোমার জান্নাতে থাকছি। তাহলে এই মহিলার যে ঈমানি জজবা, ঈমানি কুওয়াত, ওই মহিলাও যে জান্নাতমুখী এটা প্রমাণিত, এটা প্রমাণিত উদ্দেশ্য তার এটা। জি, সেটাই সেটাই। এর মাধ্যমে মুসা আলাইহিসসালামের যুগেও তারও যেমন বৈশিষ্ট্য ছিল মানুষকে জান্নাতমুখী করা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য মানুষকে, নবীদের মিশন যে এক, এটা স্পষ্ট হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত মনোজ্ঞ আলোচনা একটা প্রাণবন্ত পরিবেশে আমরা উপভোগ করছিলাম। আমরা সামান্য সময়ের জন্য একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও আমরা আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি পরিকল্পিত আলোচনা, জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে সঙ্গতিশীল, মানবতার কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান বাড়াও, অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে। উন্নতি সাধনের জন্য কোরআন হাদিসের জ্ঞান মানুষের যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয়, এটার অনেকগুলো দিক রয়েছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম, বোঝেন জীবনের বার্তা, জ্ঞান গর্ভ আলোচনার মঞ্চ প্রতি রবিবার রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. Dekhun, Dr. Jakirat Shange Alap Kori,
প্রতি শনিবার রাত 7:30 আপন সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। এবাদত আমল করলেই কি হয়ে যায়? পাবেন কি যা কিছু করছেন তাই? অবশ্যই নয়, যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয়। জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায়। বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। দেখুন ইসলামের মৌলিক জ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতিকালীন সময়ে সাথে থাকার জন্য ধন্যবাদ। অতঃপর আমরা ফিরে আসছি আমাদের আলোচনার পর্বভিত্তিক এই আয়োজনে, যেখানে আমরা ছিলাম বনী ইসরাইলের সেই বৃদ্ধাটির কাহিনী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শোনালেন যে তোমরা তার মতো করে চাইলে না কেন। আসুন, চাওয়া পাওয়ার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী দিতে পারেন, এবং যারা আল্লাহ পাকের পয়গম্বর তারা তাদের দোয়ার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে যে অনেক কিছু নিজের জন্য বা তার উম্মতের জন্য দিতে পারেন, এ হাদিস তা স্পষ্ট প্রমাণ করে। জি আসুন আমরা এর প্রাসঙ্গিক শিক্ষণীয় বিষয় আমরা চলে যাচ্ছি। শেখ ডক্টর জাকারিয়া, ধন্যবাদ। এখানে গুরুত্বপূর্ণ যে শিক্ষা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এই মহিলা কিন্তু শুধু জান্নাত চেয়ে ক্ষান্ত হয়নি, জান্নাত চেয়েছে মুসা আলাইহিস সালামের সাথে। এটা কিন্তু একটা বড় জিনিস যে কার সাথে তিনি জান্নাত দিতে চাচ্ছেন। জি জি জি, শুধু একাকি জান্নাত চান, উনি একটু আরও বেশি উন্নত মানের জিনিস চেয়েছেন, আপনার সাথে জান্নাতে যেতে চাই। এখানে এটা গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা এটা আমাদের শিখিয়েছেন, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবা আলাইহিম ওয়ালা দাল্লিন, যেমন শিখিয়েছে। আবার বলেছে অন্য আয়াতে, উলাইকাল লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। এদের সাথে এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু, তখন বললেন ওনাকে আলমারুল মামান আহাব্বা, যে মানুষ যার সাথে ভালোবাসে তার সাথে তার হাসর হবে, আখিরাত থাকবে। বলছেন যে আমার জীবনে এটা ঈদের বন্যা বয়ে গেল, কারণ আমি ভালোবাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভালোবাসি আবু বকরকে, আমি ভালোবাসি ওমরকে, আমি তাদের সাথে থাকতে পারবো। তো ওই মহিলার চাওয়া পাওয়া অত্যন্ত উচ্চাঙ্গের ছিল। আমাদের এরকম চাইতে হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার তৌফিক দেন, নবীদের সাথে, যে নবীদের সাথে সিদ্দিকীন সুহাদা সালেহীনদের সাথে হাসুনা উলাইকা রাফিকা, যেহেতু তাদের মতো সেই অবস্থা আমাদেরকে থাকতে হবে। এখানে আরেকটি শিক্ষা আমরা পাই এই ইয়া থেকে, যে যদি কোনো ওসিয়ত করে যায়, কোনো ওসিয়ত করে যায়, সে ওসিয়ত পূরণ করা কিন্তু তাদের অনুসারী ইসলাম তারা পরে সবাই আওলাদটা ওয়াজিব হয়ে যায়। তৃতীয় আরেকটি জিনিস হচ্ছে, এটা কিন্তু বিরোধী নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে আল্লাহ তাআলা হারাম করেছেন জমিনকে, নবীদের জাসাদ নবীদের শরীর কিন্তু মাটি খেতে পারে না, সহিহ হাদিসে প্রমাণ। হ্যাঁ, এই জন্য ওখানে হাদিসের মধ্যে আয়জাম শব্দ আসছে, মানে হাড্ডি আসছে শব্দটি। এ নিয়ে শাইখুল আলবানী বলতেছেন যে আমি অনেকদিন চিন্তাছিলাম যে এই শব্দটি কীভাবে আমি মিলাবো। তখন তিনি বললেন যে আমি তখন একটা হাদিস পড়লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মোটা হয়ে গেলেন, তখন তামিউদ্দারি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা মিম্বর বানাবো, নাহমুলু ফিহা আযামাক, যাতে করে আপনার হাড় ওখানে উঠাবো। তখন আমি বুঝলাম হাদিস থেকে প্রমাণিত যে আরবরা আযাম বলে শরীর বুঝে, আযাম বলে শরীর বুঝে, এখানে কোনো হাড় উদ্দেশ্য নয়, অর্থাৎ পুরো শরীরের ঠিক ছিল। তারা শুধু তুলে নিয়েছেন কবরটা তুলে নিয়ে সেটা বাইতুল মাকদিসের দিকে নিয়ে যেতে চাইছেন। এখানে আরেকটি ঘটনা মনে হয় এখান থেকে স্তম্ভাত করা যায়, সেটা হলো এই যে কবর স্থানান্তর করা যায়, কবর স্থানান্তর একটা বড় দলিল পাওয়া যায়। আজকে এই নিয়ে অনেক বিতর্ক থেকে যায়, ভুলক্রমে দেখা যাচ্ছে যে মসজিদের জমিতে মসজিদের আগে বা পাশে কবর দিয়েছে, যেটা আসলে শরীয়ত কখনো এটাকে অনুমোদন করে না। ভুলটা বোঝার পরে কবরটা তুলে অন্যত্র নিয়ে যাবে, এটা তো জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার আব্বার কবর তুলে অন্য জায়গাতে, মুশরিকদের কবর তুলে মানে ফেলে হয়েছে, কিন্তু এটা মুসলিম ব্যক্তির কবর, এখানে সযত্ন নিয়ে আরেক জায়গায় দাফন করা যায়,
আর মাকবারা সেটাকে স্থানান্তর করে সেখানে দাফন করা। এক্ষেত্রে আর একটা জিনিস এখানে উল্লেখ করলাম, এখানে একটু শর্ত আছে, মসজিদ যদি আগে হয়ে থাকে তাহলে কবর সরাই ফেলতে হবে, আমি ওই কথাটা বলছি, কিন্তু যদি মসজিদ পরে হয়ে থাকে তাহলে মসজিদটা ভাঙতে হবে, এখানে কবর ঠিক থাকবে, মসজিদ স্থানান্তর করতে হবে, কারণ এটা কবরস্থানে মসজিদ নির্মাণ করার কোনো অনুমোদন করেনি। আসলে সব কবর স্থানান্তর করা যাবে না, এখানে মুসা আলাহ ইসলামের কেন তিনি ইউসুফ আলাহ ইসলামের কবর স্থানান্তর ওসিয়ত এবং তিনি মানছেনও মুসা আলাহ ইসলাম কেন মানছেন, যেহেতু এখানে এখন আর মুমিনদের জায়গা নয়, ইমানদারদের জায়গা নয়, ইমানদারদের জায়গাতে এখানে ক্ষতিগ্রস্ত হতে পারে যে এমন পরিবেশ থাকে যে কোনো ইমানদার কবর সেখানে পরবর্তী আস্তাবল বানাবে বা কিছু অপমানিত হওয়ার সম্ভাবনা, তখন শুধু সেটা স্থানান্তর করবে, বিনা কারণে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যাবে না। আর নবীদের ব্যাপারটা এটা স্পেশালও হতে পারে, এটা খুশিও থাকতে পারে শুধু, এই জন্য আমরা অনেক সময় দেখা যায় কবর একখান থেকে টেনে আরেকখানে বিনা কারণে নিবে না। আর একটা জিনিস হচ্ছে কবর স্থানান্তরের মাসালা খুব জরুরি, যদি এরকম কিছু হয় যে রাস্তাঘাটে কবরের কারণে অনেক সময় বাঁকা হয়ে চলতে হচ্ছে, অনেক সময় রাস্তা হচ্ছে না, এবং এই কবরের সিরকির একটা আখড়া পরিণত হয়েছে, তখন উচিত হবে, আল্লাহ তাআলা যাদের ক্ষমতা দিয়েছেন তাদের উচিত হবে এই কবরগুলোকে সরিয়ে মাকবারা আম্মা যেখানে সাধারণ কবর সেখানে দাফন করা, এবং এই কবরগুলি রাস্তাগুলি সম্পূর্ণভাবে সাধারণ উন্মুক্ত করে যাতে করে সিরকের আখড়া এখানে বন্ধ হয়ে যায়। এখানে আর একটা বিষয় বলে রাখার দরকার যে মুসা আলাইহিসসালাম সেখানে গেলেন, কিন্তু ওই কবরকে লক্ষ্য করে যে কিছু আয়োজন করতে হবে এই ধরনের কিছু করলেন না। মনে রাখতে হবে নবী রাসূলগণের কবরের একটা বিষয় ভিন্ন বিষয় হলো যে কবরকে লক্ষ্য করে যে কিছু হয় ওই কবরটা যে হয় এগুলি বলে দিলেই তো হয় যে ওরস হয় কিছু না, আমি বলছি না এখানে কবরটা পড়েছিল কিন্তু মানুষ এই কবরটাকে বানায়নি, বুঝা গেল নবীর কবর, অথচ বুড়ি জানতেন যে এটা নবীর কবর, কিন্তু সেখানে নির্দিষ্ট দিনে জমা হওয়া সেখানে ওরুস করা অনুষ্ঠান করা এমনটা কিছু নয়, কাউকে জানতেও দেননি, যদি অন্যরাও জানতো তাহলে তো বলতো, আমরা বুড়ির কথাই বলছি, হ্যাঁ সেটাই, বুড়িতে এই কাজটা করেনি। তাছাড়া আরেকটি জিনিস এখানে প্রমাণ করে যে বনী ইসরাইলের মধ্যে পূর্ববর্তী যারা ছিল তারা কিন্তু ঠিকই শরীয়তের বাইরে চলে নাই, তারাও কিন্তু কবর কেন্দ্রিক যে সংস্কৃতিটা গড়ে উঠে। এখানে আপনাদের আলোচনার প্রেক্ষিতে আরেকটি জিনিস আমি দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য প্রয়োজন বোধ করছি, সেটা হলো অনেকে মসজিদ নির্মাণ করে যান আর ওসিয়াত করে যান যে মসজিদের পাশে আমার কবর দিও, এই ধরনের মসজিদের পাশে কবর দেওয়ার মধ্যে কোনো খাইরিয়াত বা কল্যাণ আছে কিনা? যদি ডক্টর জাকারিয়া বলেন, এমনকি আমাদের জাতীয় কবিও বলেছেন মসজিদেরই পাশে আমার হতে পারে, কিন্তু দেখেন ওসিয়ত অনেক করতে পারে, ওসিয়ত অনেকেই করতে পারে, আপনার এই ওসিয়ত মানতে আপনি বাধ্য নন, যদি এরকম হয় তার নিজে জায়গা থাকে সেখানে কবর দিতে পারে পাশে, কিন্তু পাশে কবর দিলে ওদের উপকার হবে এটা কিন্তু এটাই উদ্দেশ্য, মানে মসজিদে আজান হবে সালাত আদায় করে তার কোরআন তেলাওয়াত শুনবে আযান শুনবে, সোজা কথা হচ্ছে যদি কবরস্থান দেওয়া হয় এই আকীদায় যে মসজিদ থেকে আমি এর আওয়াজ শুনে কিছু উপকৃত হবে তাহলে এই আকীদা ভুল। একটা জিনিস মনে রাখেন যে আমাদের দেশে বা যেখানে আমাদের লোকজন আছে তাদের মধ্যে এই একটা প্রবণতা সংস্কার চলে আসছে যে মসজিদ থাকবে মসজিদের সাথে কবরস্থান থাকবে, কবরস্থান থাকবে কবরস্থানের সাথে একটা মসজিদ থাকবে, এইভাবে একটা ট্র্যাডিশন চলে আসে, এই ট্র্যাডিশন ঠিক না, আমরা এটাকে আস্তে আস্তে ভাঙতে হবে, সাথে সাথে বিশেষ করে আমরা বলবো এই আকীদাটা আমরা বন্ধ করুন, যে আকীদাটা হচ্ছে এই যে আমার মসজিদের পাশে থাকলেই মুসল্লিরা নামাজ পড়বে কেরাত শুনবে এর কারণে আমার কবর আযাব মাফ হয়ে যাবে, এই ধরনের আকীদা চলবে, আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন লা তাসমাউল মাউতা, না দেখেন না একটা জিনিস হচ্ছে মৃত ব্যক্তিকে তুমি শোনাতে পারবে না, কবর কেন্দ্রিক সংস্কৃতি কিন্তু আমাদের পূর্বযুগেও ছিল না, ঠিক বনী ইসরাইলের প্রথম যুগে যেভাবে কবর কেন্দ্রিক সংস্কৃতি শুরু হয়েছিল আমাদের এখন শুরু হয়েছে, আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা কত মানুষ কত সাহাবি কত জায়গায় মারা গেছে কোথাও তো কোনো কবর কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না, কিন্তু তার বিপরীতে এখন সাদ ইবনে আবি ওয়াক্কাসের কবর রাদিয়াল্লাহু আনহু কবর কোথায় পাওয়া গেছে ইয়াতে সিনে, অথবা আবু ইবন সারা রাদিয়াল্লাহু আনহু কনস্টান্টিনোপল তার কবর ওখানে পূজা আরম্ভ হয়েছে, এখন আমাদের দেশও কোথাও অমুক পীরের কবর পীরের দরগা বানানো, এই কবরগুলো সাধারণ কবর স্থানে আমরা পতন যুগে এলমি দিনের চর্চার অভাবেই সত্যিকার দিন কোনটা সেটা বোঝার অভাবে মানুষগুলি এখানে প্রমাণিত হয় যে ওই মহিলা কবরটা যে নিয়ে গেলেন মুসা আলাইহিস সালাম মহিলা কিন্তু তাকে বাধা দিলেন না, সুতরাং যদি এই ধরনের কোনো ব্যক্তিকে হেফাজত করার স্বার্থে এই মাজার পূজা কবর পূজা শিরিকের থেকে মুক্ত করার স্বার্থে মানুষকে বাঁচানোর স্বার্থে কবরটা অন্য জায়গায় যদি স্থানান্তর করা যায় সেই ক্ষেত্রে কোনো বাধা দেওয়ার না, বুড়িতে বাধা দেওয়ার প্রশ্নই আসে না, কারণ ওখানে তো ওসিয়তই ছিল যে যদি কেউ যায় তখন যেন আমার কবরটা সাথে করে নিয়ে যাওয়া হয়, এ তো ওসিয়ত না, না এরপরে ভক্তি দেখায় না ওটা তো ভিন্ন কথা, এটা তো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, দেশের মধ্যে এই শিরকি প্রবণতাটা
ইদানিং খুব বেড়ে গেছে, বেড়ে গেছে। তা এই জন্য আমাদের যেটা দায়িত্ব, আমাদের প্রিয় দর্শক বিন্দুকে আমরা বলবো, আমাদের ভাই বোনদেরকে বলবো, আল্লাহর রাস্তায় আপনারা এভাবে কোনো কাজের মধ্যে অংশগ্রহণ করবেন না, এটাকে নিরুৎসাহিত করবেন, নিজেদের জন্য এই কথাটা আপনার প্রতিফলন ঘটবেন। আর যাদের কাছে ক্ষমতা আছে বা যারা এটাকে পরিবর্তন করার সুযোগ আছে, তারা এই বিষয়টাকে যেন পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ করে। এখানে কিন্তু কোনো সৌধ নির্মাণ করা হয়নি, ওই যে কবর জানা হয়নি। আমার দেশে কিন্তু কবরের উপর দেখবেন কিছুক্ষণ পরে বাধাই 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 কবর বাধাই করারটা হাদিসে সরাসরি নিষেধ আছে। না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ওয়ায়ুবনা আলাই ওয়ায়ুক্তা বালাই, তিনটে জিনিস হচ্ছে বাধাই করা, ঘর তৈরি করা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন, লা তাদা তিমসানিল্লা তামাসতুহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, যত উঁচু কবর রয়েছে সবগুলোকে একবারে মাটির সঙ্গে মিশে দাও এবং যত ছবি মূর্তি আছে সবগুলো ভেঙে চুরমার করে দাও। সুতরাং কবরকে তো বাধার কোনো প্রশ্নই আসে না, সৌধ নির্মাণ করা অনেক দূরের ব্যাপার, বরং ইসলামের এটাই রীতি। তিনি নির্দেশ দিয়েছিলেন মক্কা মদিনা যেখানে আছে সেখান থেকে কবরকে একেবারে ছাঁটাই করে মাটির সঙ্গে মিশিয়ে দাও, যেন সৌধ নির্মাণ করা না থাকে। আর এটা থাকলে শিরকের আকড়া বানাবে। অনেক সময় হয়তো দেখা গেল অনেকে এখানে কবর নাই, অত কবরও নাই এখানে, তারপরে সেটাকে বানিয়ে নিয়েছে কবর বানিয়ে। আমাদের উচিত হবে যে এই জাতীয় কবর সংস্থা বেরিয়ে আসে। যে কথা শুধু দর্শক শ্রোতা আপনাদেরকে লক্ষ্য করে বলতেছিলেন তা হলো এই, প্রথম শিক্ষাটা আমরা এই গ্রহণ করতে পারি যে আমরা যখন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কিছু চাইব, আমরা যেন বড় করে আমাদের প্রাপ্যতার একেবারে শীর্ষ বিন্দুতে আরোহণ করে আমরা চাই যে আল্লাহ আমি জান্নাতুল ফেরদাউস চাই তোমার কাছে, হয়তো আল্লাহ কবুল করতেও পারেন যদি খলুসিয়াত থাকে। আর কবর কেন্দ্রিক যে অপসংস্কৃতি আজকে গোটা বাংলায় গড়ে উঠেছে, সুপ্রিয় দর্শক শ্রোতা, এর থেকে বাঁচার চেষ্টা করতে হবে। কবরকে আজকে আমরা সুরম্য হরম্য প্রাসাদ করে সেখানে খানকা খুলে দিয়ে আজ সেখানে চাল গরু খাসি নিয়ে মানুষ যাচ্ছে, ভক্তি শ্রদ্ধা সেখানে নিবেদন করছে, আর কবরবাসীর কাছে, মৃত মানুষের কাছে চাচ্ছে মাআজাল্লাহি, আল্লাহর কাছে পানা চাই। আসুন আমরা তাওহীদ এবং শিরক সম্পর্কে সচেতন হই এবং আমরা জান্নাতমুখী হওয়ার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান কোড 48 গ্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 0113230 1, IBAN GB52 LOYD 3096340102414192, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BZB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। Peace TV, মানবতার সমাধান। কোরআন তো বিশ্বের সকল জ্ঞানের উৎস, এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে। ঘোষণা, সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে, পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে। গবেষণা, আল্লাহ সুবহান ওয়া তাআলা যা মজবুত করে দেবে ইমান, কোরআন ও আধুনিক বিজ্ঞান।
প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 11:30টায় আর পুনঃ সম্প্রচার সকাল 10:30টায়।